মহামান্য পোপ ফ্রান্সিস বলেছেন, আমি প্রার্থনা করি সব আক্রান্তের জন্য, সব বাস্তুচ্যুতদের জন্য, সব বন্দীদের জন্য, যাদের প্রতি আমার আশা যে তারা শীঘ্র মুক্তি লাভ করবে। আর আমি আশা রাখি যে ঘৃণা এবং প্রতিশোধমূলক উদ্ভূত এই অর্থহীন দুর্ভোগ তা অনতিবিলম্বে সমাপ্ত হবে। আমার প্রিয় ভাইরা ও বোনেরা, যুদ্ধ একটি ভ্রম। যুদ্ধ কখনো শান্তির পথের দিকে নিয়ে যায় না, যুদ্ধ কখনো সুরক্ষার পথে নিয়ে যায় না। যুদ্ধ সবারই পরাজয়, বিশেষ করে যারা নিজেদেরকে মনে করে থাকে অজেয়। অনুরোধ, দয়া করে বন্ধ করুন।